হ্যালো ভিওর্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘাড়ের কালো দাগ কিভাবে তোমরা চট জলদি তুলে ফেলতে পারো ভীষণই এফেক্টিভ ভীষণই কার্যকারী তোমরা যদি সঙ্গে সঙ্গে ঘাড়ের কালো দাগ অনেকটাই লাইট ও পরিষ্কার করতে চাও অবশ্যই এই রেমেডিটা ট্রাই করতে হবে বন্ধুরা ঘাড়ে কালো দাগ আমাদের বিভিন্ন কারণে হতে পারে হরমোনাল চেঞ্জের কারণে বা সূর্যের তাপে প্রচুর ঘোরাঘুরি করলে ঘাড় কালো হয়ে যায় বা ঘাড়ে মতো যত্ন না নিলে কিন্তু ঘাড় কালো হয়ে যাবে তো এই রেমেডিটা তোমরা ফলো যারাই করবে তারাই দেখতে পারবে সঙ্গে সঙ্গে তো ঘাড়টা লাইট হবে ব্রাইট হবে এবং এটা যদি নিয়মিত ব্যবহার করো তোমাদের ঘাড়ের কালো দাগ কিন্তু সম্পূর্ণ চলে যাবে তাহলে চলো রেমেডিটা দেখে নেওয়া যাক পিওয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো বন্ধুরা সবার প্রথমে একটা পাটি নিয়ে নিতে হবে পাত্রের মধ্যে এবার আমি রেমেডিগুলো এক এক করে নেব প্রথম আমরা নিয়ে নেব মুলতানি মাটি পাউডার মুলতানি মাটি এক্সপোলিয়েটের কাজ করে মানে ত্বকের গভীরে গিয়ে নোংরাগুলো টেনে বার করে দেয় যেগুলো সাবান বডি ওয়াশ বা ফেসওয়াশ কোনোটাই কিন্তু দিতে পারে না তার সাথে সাথে স্কিন অনেকটা লাইট করে এবং পরিষ্কার করে তোলে এরপর আমি এক চামচ দিয়ে দেবো বেসন মুলতানি মাটির মধ্যে দিয়ে দিতে হবে বেসন বেসনও কিন্তু ত্বকের গভীরে গিয়ে নোংরাগুলো ডেডসেলসগুলো বের করে দেয় এবং ত্বক উজ্জ্বল রাখে এটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি যে বেসন আমাদের ত্বক কিন্তু চকচকে করে তোলে ফর্সা করে তোলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন চামচ টক দই টক দই ল্যাকটিক অ্যাসিড থাকে টক দই কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল ও স্কিন লাইটনিং প্রপার্টি তার ফলে আমাদের ত্বকের যে ডেড সেলস মানে ওপরের চামড়াটা সেটা কিন্তু তুলে দিয়ে ভেতরের একটা ক্লিন চামড়া বের করে ফেলে তার সাথে সাথে স্কিন অনেকটা দাগছপগুলো লাইট করে এবং ফর্সা করে তোলে তাই আমি এখানে টক দই ব্যবহার করছি এর মধ্যে নিয়ে নেব হাফ চামচ পাতিলেবুর রস পাতিলেবুতে প্রচুর ভিটামিন সি থাকে আমি এখানে যে কটা উপকরণ ব্যবহার করছি সব কটাই কিন্তু স্কিনকে লাইট করবে ব্রাইট করবে তাই কিন্তু ব্যবহার করছি লেমন জুস কিন্তু স্কিনকে অনেকটা ফর্সা করে তোলে এবং চটজলদি দাগ ছোপকে লাইট করে তোলে তাই আমি এখানে পাতিলেবুর রস অ্যাড করলাম এবার সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে দেখো বন্ধুরা এভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম টেক্সচার হবে এর থেকে পাতলাও হবে না বা শুকনোও হবে না এবার তোমরা ঘাড়টাকে অবশ্যই ক্লিন করে নেবে যে কোনো ফেসওয়াশ সাবান বা বডি ওয়াশ তারপরে কিন্তু গোল করে পুরো লাগিয়ে নিতে হবে পুরো গলায় লাগিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলেই তোমরা নর্মাল ঠান্ডা জল দিয়ে কিন্তু ঘাড়টা ওয়াশ করে নেবে এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন করো প্রথম দিনেই তোমরা দেখবে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করো